হাথুরু সিংহের বিকল্প হিসেবে আগামী দুই মাসের মধ্যে একজন হাই প্রোফাইল কোচ পেতে চেষ্টা চালাচ্ছে বিসিবি। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে দেশটির কিংবদন্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি হতে পারেন টাইগারদের সবচেয়ে কার্যকরী কোচ। সমৃদ্ধ ক্যারিয়ার, অপার নেতৃত্ব গুণ, পাশাপাশি বাংলা ভাষাভাষী হওয়ায় হেড কোচ না হলেও অন্তত ব্যাটিং পরামর্শক হিসেবে প্রিন্স অব কলকাতাকে দেখা যাওয়ার সম্ভাবনার কথাও বলছে তারা। বিশ্বকাপের বাকি মাত্র দেড় বছর, তার আগে ২০১৯ পর্যন্ত চুক্তি থাকলেও হঠাৎ করেই বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন হেড কোচ চান্দিকা হাথুরু সিংহে। তিনি আর ফিরছেন না এমনটি ধরেই নয়া পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বোর্ড। আগামী দুমাসের মধ্যেই হাই প্রোফাইল একজন কোচ নিয়োগের ইচ্ছেও রয়েছে তাদের, আর সেই ইচ্ছের শীর্ষে উপমহাদেশের কেউ একজন আছেন এমনটি কদিন আগে জানিয়েছিল বিসিবি। অ্যাপয়েন্ট দিতে চাইব যাতে বাংলাদেশ টিমের সাথে সে অ্যাডাপ্ট করতে পারে, বা আমাদের সাথে টিমের সাথে সাবকন্টিনেন্টাল টাইপ অফ কোচ যদি হয় তাহলে আরো খুবই ভালো হয়। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বছরখানেক আগে বাজারে উঠেছিল বাংলাদেশের কোচ হচ্ছেন প্রিন্স অব ক্যালকাটা। হাথুরু সরে যাওয়ার পর বোর্ডের ভাষ্য এই দুয়ে মিলিয়ে পুরনো সেই গুঞ্জন আবারও ভারতীয় গণমাধ্যমে। শুধু গুঞ্জনই নয়, চলছে বাংলাদেশের কোচ হিসেবে সৌরভ কেন উপযুক্ত বের করা হচ্ছে সেসব কারণও। বাংলা ভাষার মানুষ হওয়ায় ক্রিকেটারদের সাথে তার যোগাযোগটা হবে সহজ। প্রধান এই কারণের সাথে টেস্ট ওয়ানডে মিলিয়ে প্রায় ১৮,৫০০ রান করা অফসাইডের এই ব্যাটিং ঈশ্বরকে এগিয়ে রাখছে তার ব্যাটিং শৈলী। সৌরভের এই অভিজ্ঞতা তামিম, সৌম্য, ইমরুল, সাকিব, মুমিনুলদের মতো বাঁহাতিদের কাজে আসবে বলে বলা হয়েছে আরেকটি কারণে। বাঙালিবাবুর সময়েই ২১ টেস্টের পাশাপাশি ৭৬ ওয়ানডেতে জয় পেয়েছিল ভারত। ২০০৩ সালে তারই নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। মাশরাফির সাথে তার এমন ক্যারিশমাটিক নেতৃত্বে দুই মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে দারুণ কিছু পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আরও একটি কারণে। পাশাপাশি সৌরভের ব্যক্তিত্ব আর জয় পাওয়ার মানসিকতা বাংলাদেশের ড্রেসিং রুমে নাকি দারুণ প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছে আরও একটি কারণে। গত ফেব্রুয়ারিতে যমুনা টিভিতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন তার ভাবনার কথা। আমি কথা বলেছিলাম তোমাদের প্রেসিডেন্টের সাথে ডোমেস্টিক ক্রিকেট ইম্প্রুভ করার জন্য। প্লেয়ার তো উঠছে, ভালো জোরে বোলার আছে, তাসকিন আছে, রুবেল ছিল, জানি না রুবেল কোথায় এখন, স্পিনার্স আছে, সাকিব, মুশফিকুর ভালো খেলে, টপ অর্ডার ব্যাটসম্যানরা একটু ভালো খেললে টিম ভালো হবে, দেখা হলেই কথা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো খুব ভালো। এদিকে বিসিবি ও সৌরভের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বাংলাদেশের কোচের দায়িত্ব নিয়ে তার সাথে কোনো আলোচনা শুরু হয়নি। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ ক্রিকেটের পাশাপাশি ব্যস্ত সময় কাটান টিভি শোতে, সে কারণে আপাতকালীন কোচের সাথে ব্যাটিং উপদেষ্টা হিসেবেও স্বল্প সময়ের জন্য তাকে বাংলাদেশ দলে দেখা গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।